এবার আমরা করব ক্রিম পার্সেন্টেজ কিভাবে বের করব। এই ফেব্রিকের ভিতরে দুইটা সেট ইয়ার্ন আছে, একটা ওয়ারপেরিয়ান একটা ওয়েফটেরিয়ান। তো আমরা জানি ইয়ার্নের ভিতরে ফেব্রিক তৈরি করার পরে ক্রিম তৈরি হয়। ক্রিম মানে কুচকানো ভাবটা যেটাকে এরকমের, এটাকে বলা হয় ক্রিম এবং এটা ছিল ইয়ার্ন। তো এই যে কুচকাইলো এইটাকে বলা হইতেছে ক্রিম, এবং এইটা কী পরিমাণে ক্রিম হয়েছে সেটাই হচ্ছে ক্রিম পার্সেন্টেজ। এই ক্রিম পার্সেন্টেজ বের করার জন্য আমাদের মেশিন আছে যেটাকে বলা হয় ক্রিম টেস্টার। তো ক্রিম টেস্টারটা টিটিকুচি ল্যাবে আছে, ওটা আমরা দেখব মেশিনে। তো আমাদের যদি ক্রিম টেস্টার না থাকে, সেহেতু আমরা ফেব্রিক থেকে কীভাবে ক্রিম বের করব, ক্রিম পার্সেন্টেজ বের করব সেটা আমরা এখন দেখব। তো এর জন্য আমাদের সর্বপ্রথম ওয়ারপিয়ানের দিকে যাইতে হবে। আমার যেহেতু এইটা হয়েছে ওয়ারপিয়ান, ওয়ারপিয়ানের ক্রিম পার্সেন্টেজ বের করার জন্য ওয়ার্প এবং ওয়েব দুইটার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে ক্রিম পার্সেন্টেজ ইজ ইকাল টু ইয়ার্ন লেন্থ মাইনাস ফেব্রিক লেন্থ বাই ফেব্রিক লেন্থ ইনটু 100। এই ফর্মুলাটা আমরা ইউজ করলে আমরা একটা ইয়ার্নের ক্রিম পার্সেন্টেজ বের করতে পারবো। এখানে এবার আসি আমরা কিভাবে ক্রিম পার্সেন্টেজ বের করব। একটা মেজারমেন্ট স্কেল নিতে হবে, স্কেল নিয়ে আমার ফেব্রিক অনুযায়ী যে কোনো একটা লেন্থের মেজারমেন্ট করতে হবে। তো আমি এখানে সাপোজ 5 সেন্টিমিটার মেজারমেন্ট করে নিলাম, এটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার আমি মেজারমেন্ট করলাম এবং কলম দিয়ে মার্ক করলাম স্কেলের। মেজারমেন্ট করার পরে এই ইয়ার্নের ভিতরে একটা মার্ক চিহ্ন থাকবে, স্কেল আছে এখানে মনে হয় নাই। তো এখান থেকে আমরা কি করব, মার্ক করার পরে এটা হচ্ছে আমাদের কি ফেব্রিক লেন্থ, ফেব্রিক লেন্থ কত মাপলাম 5 সেন্টিমিটার, এবং ইয়ার্ন লেন্থ এবার কত আসে। এখান থেকে ফেব্রিক থেকে ইয়ার্ন খুলে ফেললেই সেটা হবে আমাদের ইয়ার্ন লেন্থ। এখানে দেখা যাইতেছে এই যে ইয়ার্নের ভিতরে দুইটা মার্ক চিহ্ন দেখা যায়, একটা এই যে আমার বাম হাতে এই যে সবুজ কালারের এই যে একটা মার্ক, এবং এই যে ডান হাতে এখানে সবুজ কালারের এই যে একটা মার্ক দেখা যাইতেছে। এই দুইটা হচ্ছে সেই মার্ক চিহ্ন যেখানে আমি কলম দিয়ে দাগ দিছিলাম। এবার এটাকেই আমি আবার স্কেলে যদি মেজারমেন্ট করি একদম একটু স্বাভাবিকভাবে, মানে আমার ইয়ার্নের ভিতরে এরকমের যে ভাবটা আছে এটাকে যদি আমি একটু টান টান করে ধরি, যদি সোজাসুজি ধরি, তাহলে দেখা যাবে যে আমার ইয়ার্নের লেন্থটা একটু বেশি হবে, সেই 5 সেন্টিমিটার থেকে বেশি হবে। তো সেইটা আসলো আমার 5.2 সেন্টিমিটার, এর সাথে ইনটু 100। এবার আমরা যখন এটাকে হিসাব করব, হিসাব করলে যেটা পাবো সেটাই হয়েছে আমাদের ক্রিম পার্সেন্টেজ, এবং এটা ছিল আমাদের ওয়ারপিয়ান। তো এটা হবে ওয়ারপিয়ানের ক্রিম পার্সেন্টেজ। সেমভাবে আমরা ওয়েফটিয়ার্নও এভাবে মার্ক করব, সেটা 5 সেন্টিমিটার হইতে পারে, 10 সেন্টিমিটার হইতে পারে, এটা হচ্ছে আমার স্যাম্পল অনুযায়ী আমি যতটুকু ইচ্ছা অতটুকুই আমি নিতে পারবো। এই মেজারমেন্ট আমার ইচ্ছা মতো আমি মেজারমেন্ট নিয়ে তারপর ক্রিম পার্সেন্টেজটা বের করলাম। এবার সেমভাবে আমরা ওয়েফটিয়ার্নেরও বের করব। তো এইভাবে আমরা ওয়ারপিয়ার্নেরও ক্রিম পার্সেন্টেজ পাবো, ওয়েফটিয়ার্নেরও ক্রিম পার্সেন্টেজ পাবো। এখানে একটা কথা আছে, তা হয়েছে ক্রিম পার্সেন্টেজ সাধারণত ওয়ারপিয়ার্নের বেশি হয় কম হয়, আর ওয়েফটিয়ার্নের ক্রিম পার্সেন্টেজ বেশি হয়, কারণ ওয়ারপিয়ানটা মেশিনের ভিতরে টান টান অবস্থায় থাকে এবং ওয়েফটিয়ানটা শাটেল বা র্যাপিয়ারের মাধ্যমে স্বাভাবিক প্রসেসে আসে, যে কারণে ওয়েফটিয়ানের ক্রিম পার্সেন্টেজটা বেশি হয় আর ওয়ারপিয়ানের ক্রিম পার্সেন্টেজ কম হয়। তবে এই কথাটা সম্পূর্ণ উল্টা হবে ডেনিম ফেব্রিকের জন্য। ডেনিম ফেব্রিকের ক্ষেত্রে আমাদের ক্রিম পার্সেন্টেজ ওয়ারপিয়ানের বেশি হয় এবং ওয়েফটিয়ানের কম হয়। শেষ।